हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 26 अगस्ट 2020 करेंट अफेयर्स निये एलाम। आज के सेटे तुम्हारे जो 13 गुरुत्वपूर्ण करेंट अफेयर्स प्रश्न आछे, प्रत्येक प्रश्न साथे साथे एक्स्ट्रा फैक्ट और स्टैटिक जीके गुलो बोले देव। तुम्हारा भिडियो प्रथम थेके शेष पर्यन्त देखो, भलो लगले लाइक करो और चैनले नतून हो थाकले सबस्क्राइब करो। ओके, चलो देखे नी आजकल करेंट अफेयर्स प्रश्नगुलो। प्रथम प्रश्न, 2020 लीडरशिप अवार्ड्स पेते चला शांतनु नारायण कौन कोम्पानीर सीईओ? सठिक उत्तर हो जाए ऑप्शन बी, एडोब। तिनी एडोब कोम्पानीर सीईओ। हेडक्वार्टर कैलिफोर्निया, प्रतिष्ठा साल 1982 सालेर डिसेम्बर मास, प्रतिष्ठाता जॉन वार्नक, चार्ल्स गेज के दुजन होच्छे प्रतिष्ठाता। शांतनु नारायणेर साथे साथे एई पुरस्कार पाच्छेन महिंद्रा ग्रुपेर चेयरमैन आनंद महिंद्रा। ओके, परवर्ती प्रश्न दुई नम्बर, भारत पे एर ब्रैंड एम्बासाडर हिसेबे निजुक्त होलेन कोन क्रिकेटार? सठिक उत्तर हो जाबे अपशन बी, सुरेश रायना। सुरेश रायना भारत पेर ब्रैंड एम्बासाडर हिसेबे निजुक्त होलेन। भारत पेर हेडक्वार्टर होच्छे न्यू दिल्ली, बर्तमान सीईओ होलेन अश्निर ग्रोवर। सम्प्रति सुरेश रायना सब धरनेर आंतर्जातिक खेला थेके अवसर ग्रहण करेन। परवर्ती प्रश्न तीन नम्बर, 2021 সালের পয়লা জুন থেকে সমস্ত মূল্যবান ধাতুর হলমার্কিং বাধ্যতামূলক বলে ঘোষণা করলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রামবিলাস পাসওয়ান। তিনি সমস্ত মূল্যবান ধাতুর হলমার্কিং বাধ্যতামূলক ঘোষণা করলেন। তিনি হচ্ছেন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী। ওকে, পরবর্তী প্রশ্ন চার নম্বর, ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স 2020 ভারতের সামগ্রিক স্থান কত? সঠিক উত্তর অপশন বি, 57। ভারতের স্থান হচ্ছে 57, শীর্ষ স্থানে আছে ডেনমার্ক এবং সুইডেন। পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা, পাঁচ নম্বর প্রশ্ন, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ রিস্ক অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অশ্বিনী কুমার শুক্লা। অপশন সি। হেডকোয়ার্টার মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1911 সালের 21 ডিসেম্বর, বর্তমান সিইও পল্লব মহাপাত্র। পরবর্তী প্রশ্ন ছয় নম্বর, সম্প্রতি কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লঞ্চ করলেন কোন রাজ্যের কোন রাজ্য সরকার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পশ্চিমবঙ্গ। অপশন বি, কলকাতার কোভিড হাসপাতালে এটি লঞ্চ করা হয়েছে। সাত নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, কোন রাজ্যে ভারতের দীর্ঘতম নদী রোপওয়ের উদ্বোধন করা হলো? কোন রাজ্যে ভারতের দীর্ঘতম নদী রোপওয়ের উদ্বোধন করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আসাম। আসামে দীর্ঘতম নদীর রোপওয়ে উদ্বোধন করা হলো। রোপওয়েটি 1.8 কিলোমিটার দীর্ঘ এবং ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে গুয়াহাটি এবং উত্তর গুয়াহাটিকে সংযুক্ত করে। গুয়াহাটির কাচারিঘাট থেকে উত্তর গুয়াহাটির দোল গোবিন্দ মন্দির পর্যন্ত রোপওয়েটি চালিত হবে। আসামের মুখ্যমন্ত্রীকে, আসামের মুখ্যমন্ত্রী হলেন সর্বানন্দ সোনোয়াল আর আসামের রাজ্যপাল জগদীশ মুখী। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, আট নম্বর প্রশ্ন, তোমরা যারা আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রথম থেকে দেখে নিতে পারোনি বা দেখে নিতে চাও, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে তোমাদের প্রয়োজন মতো দেখে নেবে। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, তোমরা সেখানে অ্যাড হয়ে যেতে পারো। ওকে, আট নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, সম্প্রতি গোয়ার
মারমাগাঁও বন্দরে ভিজিট করে গেল ভারতে সরি সম্প্রতি গোয়ার মারমাগাঁও বন্দরে ভিজিট করে গেল বাংলাদেশ নেভির কোন জাহাজ? আচ্ছা, বাংলাদেশ নেভির কোন জাহাজ গোয়ার মারমাগাঁও বন্দরে ভিজিট করে গেল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সংগ্রাম। অপশন বি, বাংলাদেশের রাজধানী ঢাকা, মুদ্রার নাম টাকা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, অরুণাচল প্রদেশের বিজয়নগর গ্রামে প্রথম মোবাইল নেটওয়ার্ক বসালো কোন কোম্পানি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিএসএনএল। অরুণাচল প্রদেশের বিজয়নগরে প্রথম বিএসএনএল নেটওয়ার্ক বসালো, ঠিক আছে। বিএসএনএল এর পুরো কথা হলো ভারত সঞ্চার নিগম লিমিটেড, হেডকোয়ার্টার নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল 2000 সালের 15ই সেপ্টেম্বর, বর্তমান সিইও হলেন প্রবীণ কুমার পারওয়ার। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, 10 নম্বর প্রশ্ন, এক সংকল্প বুজুর্গ কে নাম ক্যাম্পেইন চালাচ্ছে কোন রাজ্যের পুলিশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যের পুলিশ এক সংকল্প বুজুর্গ কে নাম নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে। করোনা মহামারীর মধ্যবর্তী সময় থেকে রাজ্যের একাকী বৃদ্ধ মানুষদের খাদ্য থেকে স্বাস্থ্য সবকিছুর ব্যবস্থা করতেই এটি লঞ্চ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 11 নম্বর প্রশ্ন, গ্যাস্ট্রিক ক্যান্সার শিরোনামে বইটি কে প্রকাশ করলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জিতেন্দ্র সিং। ইনি গ্যাস্ট্রিক ক্যান্সার শিরোনামে বই প্রকাশ করলেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ডক্টর অশোক কে বৈদ্য সম্পাদিত গ্যাস্ট্রিক ক্যান্সার নামে ক্যান্সার সম্পর্কিত একটি বই প্রকাশ করলেন। ডক্টর অশোক কে বৈদ্য একজন প্রখ্যাত অনকোলজিস্ট এবং চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 2009 সালে তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল। দ্য বুক ইজ পাবলিশড বাই স্প্রিঞ্জার হেলথ কেয়ার এডুকেশন। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, 12 নম্বর প্রশ্ন, সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম স্থান দখল করলো কোন ব্যাটসম্যান 18ই আগস্টের আপডেট অনুযায়ী? সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম স্থান দখল করলো কোন ব্যাটসম্যান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্টিভ স্মিথ। অপশন বি, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম স্থান দখল করলো অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। দ্বিতীয় স্থানে আছে বিরাট কোহলি, তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুসেন। দেখো বাংলা টাইম পাশে লিখে দিয়েছি, চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, পঞ্চম স্থানে আছে পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, 13 নম্বর প্রশ্ন, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া জেসিআই দেশে কাঁচা পাটের উৎপাদন ও উৎপাদনশীলতার উন্নয়নের জন্য কার সাথে চুক্তি স্বাক্ষর করলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এনএসসির সাথে চুক্তি স্বাক্ষর করলো। এনএসসির পুরো কথা হলো ন্যাশনাল সিডস কর্পোরেশন। ন্যাশনাল সিড কর্পোরেশন এনএসসি এবং জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া জেসিআই কাঁচা পাটের উৎপাদন ও উৎপাদনশীলতার উন্নয়নের জন্য একটি মৌ চুক্তি স্বাক্ষর করেছে। ন্যাশনাল সিডস কর্পোরেশন ফাউন্ডেড 1963। ন্যাশনাল সিডস কর্পোরেশনের চেয়ারম্যান হচ্ছে বিনোদ কুমার গৌর। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে তোমাদের জন্য 13টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্কিপ করে যেও না, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর একটু কষ্ট করে শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আরও অনেক বন্ধু এই ভিডিওটা দেখে উপকৃত হয়। আর আমার নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তোমরা স্টাডি উইথ ঈশানী ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলেরও লিংক দেওয়া আছে, তোমরা সেখানেও অ্যাড হয়ে যেতে পারো। ওকে, তাছাড়াও রয়েছে ডিসক্রিপশন বক্সে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিংক, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।